শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন বিএড ওটিএলএড কলেজে আপনাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করব আমাদের ডিএলএড এর টপিক রোল অফ এডুকেশন ইন রিপ্রোডিউসিং ডমিনেন্স অ্যান্ড চ্যালেঞ্জিং মার্জিনালাইজেশন উইথ রেফারেন্স টু ক্লাস কাস্ট জেন্ডার অ্যান্ড রিলিজিয়ান। এই টপিকের মধ্যে আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন পাঠে দেখে নেব কি আছে। এতে আছে মানব সভ্যতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব যে কিছু কিছু মানুষ স্বীয় ক্ষমতা বলে অন্যদের থেকে এগিয়ে যাচ্ছে, তারাই সমাজের অধিকাংশ সুযোগ সুবিধা ভোগ করছে। অন্যদিকে সমাজের একটা বৃহৎ অংশের মানুষ যারা দীর্ঘদিন ধরে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, সেই সমস্ত সম্প্রদায়ভুক্ত বা গোষ্ঠী বা লিঙ্গ মানে জেন্ডারের ভিত্তিতে সেই সমস্ত মানুষেরা বারে বারে বঞ্চনা শিকার হয়েছে। কালক্রমে এই এবং বংশ পরম্পরায় এই বঞ্চনা দ্বিতীয় গোষ্ঠীভুক্ত মানুষদেরকে ক্রমশই পিছিয়ে দিয়েছে। ভারতীয় সমাজের একটি বড় অংশ শ্রেণী জাতি লিঙ্গ এবং ধর্মীয় কারণে যুগ যুগ ধরে অত্যাচারিত। এই অত্যাচারিত নিপীড়িত যে সমস্ত গোষ্ঠীগুলো আছে তাদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণসমূহগুলো আমরা একটু দেখে নেব। এর কারণগুলোকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা কি না ব্যক্তিকেন্দ্রিক কারণ, যে কারণের মাধ্যমে মধ্যে ব্যক্তি নিজেই নিজেকে পিছিয়ে দেয়। দ্বিতীয় কারণটা কি, কমিউনিটি কেন্দ্রিক কারণ। কমিউনিটি সমাজ, সমাজ ব্যক্তিকে পিছিয়ে দিচ্ছে বা সেই সম্প্রদায়কে পিছিয়ে দিচ্ছে বা সেই শ্রেণীকে পিছিয়ে দিচ্ছে। এই দুটি কারণ, এই দুটি কারণের প্রধান, এই দুটি কারণ সৃষ্টি হওয়ার প্রধান প্রেক্ষাপটে প্রধানত তিনটি কারণের কথা আমরা আলোচনা করতে পারি। এই তিনটি কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং শিক্ষা সংশ্লিষ্ট কারণ। এই অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং শিক্ষা সংশ্লিষ্ট কারণ, এই যে তিনটে কারণের কথা আমরা দেখলাম, এই তিনটে কারণ কিন্তু একে অপরের থেকে আলাদা নয়। এই তিনটি কারণ কি, একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একে অপরের ফল, একে অপরের কারণ। যেমন দেখি অর্থনৈতিক কারণ সামাজিক এবং শিক্ষা সংশ্লিষ্ট কারণের কারণও হতে পারে, ফলও হতে পারে। সামাজিক কারণ অর্থনৈতিক কারণ এবং শিক্ষা সংশ্লিষ্ট কারণের কারণও হতে পারে, ফলও হতে পারে। শিক্ষা সংশ্লিষ্ট কারণ অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণের কারণও হতে পারে, ফলও হতে পারে। এবার আমরা এর কারণগুলোকে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম কি অর্থনৈতিক কারণে কীভাবে পিছিয়ে পড়ে সেগুলো একটু আলোচনা করব। অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়ার কারণগুলো হচ্ছে সম্পত্তির অধিকার। অ্যাকচুয়ালি যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হয় তাহলে কি নিজস্ব সম্পত্তির প্রতি নিজের মালিকানা থাকা আবশ্যক, একটা প্রধান শর্ত হিসেবে আমরা জানতাম কিছুদিন আগে পর্যন্ত। কারণ কি সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধর নিশানা স্বরূপ আমরা সম্পত্তিকে বিবেচনা করতে পারি। কোনো জাতি গোষ্ঠী বা কোনো সম্প্রদায় কতটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে তা নির্ভর করে প্রধানত সেই সম্প্রদায়ের সম্পত্তির উপর। এটাই অর্থনৈতিকভাবে সম্পত্তির দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে তফসিলি উপজাতি জাতি লিঙ্গগত দিক থেকে মেয়েদের আমরা কিছুদিন আগে পর্যন্ত যদি দেখি এদের সম্পত্তি সেইভাবে এবং কোনো অধিকার ছিল না। এবং মুসলিম সম্প্রদায়ের কথা যদি আমরা আলোচনা করি দেখবো মুসলিম প্রধানত কোথা থেকে আরবিয়ান কান্ট্রি থেকে এসেছিলো, তো আরবিয়ান কান্ট্রি থেকে আসার পর তাদের হাতে নিজস্ব কোনো নিজপুঁথিগত সম্পত্তি ছিল না। পরবর্তীকালে আমরা যে সম্পত্তিগুলো দেখি তারা তাদের নিজ একক প্রচেষ্টায় ক্রয় করা সম্পত্তি, সেহেতু তুলনামূলক দেখা যায় তাদের হাতে সম্পত্তির পরিমাণ কম। আগাগোড়া যেহেতু সম্পত্তির পরিমাণ কম সেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা সাধারণত নিম্নমানের, এটা আমরা বিচার করতে পারি। এবার কি দেখব বৃত্তি নির্বাচন,
বৃত্তি নির্বাচন বলতে কেবলমাত্র এই সমস্ত সম্প্রদায়ভুক্ত বা জাতিগত মানুষেরা নির্দিষ্ট কুক্ষিগত কয়েকটা বৃত্তিকে বৃত্তি হিসাবে নির্বাচন করতে পারত, বা মানে বৃত্তির মধ্যে সীমাবদ্ধতা ছিল নির্বাচনের ক্ষেত্রে। যেমন আমরা দেখেছি এটা বৈশ্য সূত্র, যে কাস্ট বিভাজনটা ছিল, এই অনুযায়ী কেবলমাত্র মুচির ছেলে মুচি হবে, ঝাড়ুদারের ছেলে ঝাড়ুদার হবে, এই ধরনের। এমনি প্রধানত আমরা যদি দেখি তফসিলি উপজাতি এবং তফসিলি জাতিদের প্রধানত বৃত্তি হিসেবে আমরা যদি দেখি ঝাড়ুদার, চর্মকার, মৃত পশু সব বহন প্রভৃতি, এই সমস্ত বৃত্তিগুলো নির্বাচন করতে পারে। বর্তমান দিনে যদিও এর অনেকটা প্রভাব অন্যরকম হয়েছে সেটা শিক্ষার প্রভাবে, কিন্তু এখনও এর প্রভাব অনেকটা কাটিয়ে উঠতে পারেনি, সেই কারণে এরা অর্থনৈতিকভাবেও অনেকটা বেশ পিছিয়ে আছে। নেক্সট যদি দেখি নিম্ন উৎপাদনশীলতা, নিম্ন উৎপাদনশীলতা বলতে কি বুঝবো না, আমরা এখন বর্তমান দিনে ট্র্যাক্টর, অতি উৎপাদনশীল উন্নতশীল বীজ এই ধরনের ব্যবহার করে উৎপাদন করছি, কিন্তু তফসিলি জাতি উপজাতি এবং সাধারণত ধর্মীয়ভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়রা সাধারণত চাষবাসের জন্য কী ব্যবহার করে না, গরু লাঙল এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা ব্যবহার করে, বা জলের জন্য কেবলমাত্র খালের উপর ভরসা করে থাকে, মিনি বা টিপটি কলের ব্যবস্থা তাদের কাছে থাকে না। সাধারণত তারা কী হতে পারে, এর ফলে কী হয় আমাদের চাষের উপর প্রভাব পড়ে। চাষের উপর কী ধরনের প্রভাব পড়ে না, চাষের উপর এই প্রভাব পড়ে যে এর ফলে চাষের উৎপাদন যে ফসল সেই ফসল উৎপাদন কম হয়, শ্রম বেশি পরিমাণ দেয় কিন্তু ফসল উৎপাদন কম হয়, ফলে কি প্রফিট কম হয়, অর্থ উপার্জন কম হয়, ফলে তারা দিন দিন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে সাধারণ সম্প্রদায়ের থেকে। নেক্সট কী তাহলে দেখতে পাবো না, অসম বণ্টন ব্যবস্থা, সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার মধ্যে যে বণ্টন, এই বণ্টনের মধ্যে একটা সমতা লক্ষ্য করা যাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় এই বণ্টনের মধ্যে অসমতা বা বিভাজন। এই সমতার বণ্টনের ক্ষেত্রে সকলের যদি সমান অধিকারের কথা বলা হতো বা সকলের জন্য সমান বণ্টন ব্যবস্থা হতো, তাহলে কি দেখা যেত না, প্রধান চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থানে এই তিনটে চাহিদা এরা পূরণ করতে পারত, কিন্তু প্রকৃতপক্ষে এই তিনটে চাহিদা পূরণ করতে পারে না সরকারের অসম বণ্টন ব্যবস্থার ফলে। ফলত কি হয় না, এই তিনটে ব্যবস্থার অসম বণ্টনের জন্য অনেক সময় দেখা যায় অনাহারে বিনা চিকিৎসায় এইসব সম্প্রদায়ের প্রচণ্ড অনেক মানুষকে মারা দিতে, এমনকি যদি একটু ডিপভাবে এদের প্রতি গবেষণা করা যায় তাহলে লক্ষ্য করব যে এই সব সম্প্রদায়ের মানুষের মৃত্যুর বয়সের যদি গড় করা যায় দেখবো সাধারণত অন্য সম্প্রদায়ের থেকে তফসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের মৃত্যুর গড় বয়স অনেকটাই কম। তারপরে কি দেখব আমরা এখানে একটা স্কিপ করে গেছি, দারিদ্রতা বলতে কি বুঝবো না, দারিদ্রতা বলতে বুঝবো যে নিরক্ষরতার প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা, আমরা এটাকে জানি। তো দারিদ্রতার পশ্চাৎপদে যে সমস্ত কারণগুলো আছে তার হচ্ছে প্রধানত প্রধান কারণ হচ্ছে একটা যদি দেখা যায় অধিক সংখ্যক জনসংখ্যা। এই জনসংখ্যা বৃদ্ধি কিসের প্রভাবে পায় না, যখন মানুষের হাতে কোনো কাজ মানে কাজের প্রতি সেইভাবে ইনভলভ থাকে না, তখন তাদের মধ্যে কি হয় যে অর্থনৈতিক অবস্থা দূর করার জন্য তারা জনসংখ্যার বৃদ্ধি ঘটাতে পারে। মানে একজনের পরিবর্তে যদি দুজন সন্তান জন্মগ্রহণ করে তাহলে কি করবে তার অনেকটা প্রফিট হবে। এছাড়াও আরও অনেক কারণ আছে অর্থনৈতিক কারণের মধ্যে পড়ে, যেমন যে সমস্ত কারণগুলো সেটা হচ্ছে অনুন্নত ও প্রত্যন্ত অঞ্চলে বসবাস, যেমন কি না যদি কোনো আমরা এটা দেখি গ্রামাঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে যে সমস্ত লোক বসবাস করছে তারা সাধারণত কী করে না, তারা সাধারণত গ্রামের শহরের মানুষের থেকে তুলনামূলক অর্থনৈতিকভাবে কম সম্পদ এটা বলতে পারি। কারণ কি গড় যদি দেখি তা কারণ এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, প্রধানত যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত ফেসিলিটি মানে সুযোগ সুবিধার অভাব, এই সমস্ত নানান কারণের জন্য তাদের মধ্যে এই ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়, যার প্রভাবে কী হয় তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। তাহলে কি দেখলাম আমরা অর্থনৈতিক কারণ পর্যন্ত পড়লাম, আমরা এরপরে পরবর্তী ক্লাসে সামাজিক কারণ এবং শিক্ষা সংশ্লিষ্ট কারণ নিয়ে আলোচনা করব।